বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দেশকে তৃতীয় সোনা এনে দিলেন এক বাঙালি। ভারোত্তোলনে পুরুষদের 73 কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত শিউলি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট 313 কেজি ওজন তুলে কমনওয়েলথের মঞ্চে বাজিমাত করেন অচিন্ত। স্ন্যাচ ও মোট ওজন তোলার নিরিখে নতুন গেমস রেকর্ড গড়লেন বাঙালি তরুণ। মীরাবাই চানু জেরেমির পর বঙ্গ সন্তানের হাত ধরে ভারতের ঝুলিতে এলো তৃতীয় সোনা, সেই সঙ্গে এই নিয়ে ভারতের ষষ্ঠ পদক প্রাপ্তি। প্রতিটি পদকে ভারোত্তোলন বিভাগে অচিন্তকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। কমনওয়েলথে যাওয়ার আগে আমি অচিন্তর সঙ্গে কথা বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম কিভাবে তার মা এবং ভাই তার পাশে দাঁড়িয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, টুইট করেছেন প্রধানমন্ত্রী। অচিন্তকে অভিনন্দন জানিয়েছেন জেপি নাড্ডাও। পাঁচলার দেউলপুরে অভাবের সংসারে বড় হয়ে ওঠা কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অচিন্ত শিউলির বাবা ছিলেন ভ্যান চালক, 9 বছর আগে মারা যান। কখনো পরিচারিকা, কখনো জুরির কাজ করে সংসার চালাতেন মা। তার মধ্যেই দুই ভাইয়ের ভারোত্তোলক হয়ে ওঠার স্বপ্ন দেখা। অচিন্তকে উৎসাহ জোগাতেন দাদা অলোক, প্র্যাকটিসের জন্য অচিন্ত পাড়ি দিয়েছিলেন পুনেতে, বাড়ি ফেরার জন্য ট্রেনের টিকিটের টাকা পাঠাতেন মা। কমনওয়েলথের মঞ্চে অচিন্তর পারফরমেন্সের সময় রাজ্জাক ছিল গোটা গ্রাম। সোনার মেডেল গলায় ঝোলানোর পর শুরু হয়ে যায় উৎসব। বলতে বাবা তো 2013 মারা গেছে জগৎ শিউলি, তারপর থেকে ওই জরির কাজ চালাতাম, জরির কাজ ও অচিন্ত শিউলি করতো, অলোক শিউলি করতো, জরির কাজ করে ও আর কি প্র্যাকটিস করতে 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 একদিন টালে গেছিলো অষ্টম দাসের সাথে, টালে গিয়ে সিলেকশান পেতে তখন বললো কিনা যে আমি পুনে চলে যাবো মা, বলতে তখন ওখানে 700 টাকা মানে এর থেকে ওখান থেকে জোগাড় করে 700 টাকা দিয়েছি। ওই 700 টাকা পেয়ে খুবই আনন্দ হয়েছিল একদিন, যখন পুনেতে থাকতো তখন ক্যাম্পে যখন থাকতো তখন মানে কি পয়সা দিতে পারতাম, বলতো মা পয়সা দেবে, কোনো সময় 200 টাকা, কোনো সময় 300 টাকা, যখন 500 টাকা, কোনো যখন যেমন হতো দিতাম। তারপরে একটা সিঙ্গারার দাম 10 টাকা, ও খেতে পারতো না, বলছে মা একটা সিঙ্গারার দাম 10 টাকা খাই না মা, পয়সা নেই বলে বলে আমি চোখের জল চোখে থাকতো কিছু বলতে পারতাম না কাকু। তারপরে যখন বলতাম ট্রেনে করে যখন আসবি চালু টিকিট আসতে হবে, তখন বলতো মা 700 টাকা পাঠাও মা, আমি তবে বাড়ি যেতে পারবো, নাহলে মা আমি বাড়ি যেতে পারবো না। খুব ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে, ছেলে যে এরকম যে জায়গায় যাবে আমি তো কোনোদিন স্বপ্নও ভাবিনি যে আমার ছেলে এখন খেলবে। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অচিন্ত শিউলি কি বলেছেন তিনি শুনবো। স্যার মেডেল কা তো মুঝে বহুত খুশ হ্যায় স্যার, মে থোড়া সা পারফরমেন্স ওর চাহতা থা তো মেরা সেকেন্ড অ্যাটেম্প মিস হো গয়া থোড়া বহুত মতলব ব্ল্যাক আউট কে ওয়াজহ সে, তো মে থোড়া সা পারফরমেন্স কে লিয়ে কুছ অ্যাবসলিউট, বাকি তো মেডেল কা অর মেরা জো পারফরমেন্স ম্যাচ কা মে পকড় কে রাখা হুঁ উসকা মুঝে খুশ হ্যায়। आज आपको देख के कैसा लगता है, आपके फैमिली से आप बहुत ही मुश्किल दौर से भी उठकर आकर आज कंट्री के लिए मेडल जीत रहे हैं, तो ये सब चीज़ वो मुश्किल दौर देख के और आज ये देश के लिए मेडल जीत के देखना कैसा देख? सर मुझे तो अभी बहुत खुशी है क्योंकि मैंने बहुत सारा स्ट्रगल करके थोड़ा सा मेडल जीता है और आगे भी मुझे मेडल और मुझे चाहिए, तो इसलिए मैं कोशिश करूँगा और मेहनत के साथ और मैं और फैमिली को और मेरा को सब लोग को खुश करता रहूंगा धीरे धीरे। तिरंगा सबसे ऊपर जा रहा था और नेशनल एंथम बजा, वो प्राउड फीलिंग विदेशी सरजमीन पे भारत का नेशनल एंथम बजना कितना कितना प्राउड फीलिंग था? सर मुझे, मैं तो आर्मी से हूँ तो मुझे बहुत ज़्यादा मतलब अच्छा लगा क्योंकि देश के लिए मुझे बहुत अच्छा फील हुआ सर, बहुत ज़्यादा। और एक लास्ट सवाल, आपका नेक्स्ट टारगेट क्या है? बस सर मुझे अभी ओलंपिक के लिए तैयारी करना है, मतलब जो क्वालिफाई इवेंट है उनके लिए तैयारी करना है। অচিন্ত শিউলিকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট, 2022 কমনওয়েলথ গেমসে বাংলার তরুণ অচিন্ত শিউলির তৃতীয় সোনা আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত, তাকে আন্তরিক অভিনন্দন। তোমার সাফল্য অন্যদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, ভবিষ্যৎ প্রচেষ্টা সফল হোক। কমনওয়েলথে বঙ্গ সন্তানের স্বর্ণপদক জয়ের পর টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।